সো হাই, আজকে আমি কয়েকটা ম্যাথ টপিক দেখাবো যেটা থেকে হোপফুলি তুমি এই লাস্ট 10 দিনে এইগুলো থেকে জাস্ট যদি বেসিক কভার করো, হোপফুলি ইউ উইল গেট আ লট অফ ম্যাথ ইন কমন, আর এখান থেকে ইজিলি যে অ্যান্সার করতে পারো এরকম জিনিস দেখাবো। অ্যান্ড মেক শিওর ইউ টু ওয়াচ আ নেক্সট ভিডিও, নেক্সট ভিডিও হবে একটা সিরিয়াস টিপ দেব, যে একটা টিপ থেকে তুমি অনেক ফাস্টলি অ্যান্ড এফিশিয়েন্টলি ম্যাথগুলো করতে পারবা। সো সাবস্ক্রাইব অ্যান্ড লেটস গো ইন দ্য ভিডিও। তো কামিং টু দ্য টপিক্স, কী কী টপিক পরীক্ষায় আসে ম্যাথে, সো এইগুলো টপিক আমি লিখে রেখেছি, অনেকগুলো টপিক লিখছি, সবগুলো দরকার নাই অফকোর্স। তোমার যেটা লাগবে তোমার নাম্বারস লাগবে, ঠিক আছে, যে প্রবলেম অন নাম্বারস, যেটা মেন্টর যদি খুলে দেবে প্রবলেম অন নাম্বারস আছে এইখানে, তোমার যেগুলো আছে ইকুয়েশনের আছে, ঠিক আছে, ইকুয়েশন সলভ করতে বলে এগুলো আছে, এইগুলো সিম্পলিফিকেশন আসে না দরকার নাই, দেখতে পারো এগুলো এমনি পারবা। রুটসের ম্যাথ আসে, অ্যাভারেজের ম্যাথগুলো একটু ইজি আমার কাছে লাগে, অনেক কাছে কঠিন লাগে, তো তোমার কাছে অ্যাভারেজ ইজি লাগে এটা করতে পারো, এখান থেকে একটা আসবে মাস্ট, ঠিক আছে। আচ্ছা একটা কাজ করো, গোয়িং ভেরি ফাস্ট, তুমি জাস্ট নোট ডাউন করো আমি কোন কোন টপিকগুলো বলতেছি। অ্যাভারেজ থেকে একটা আসতে পারে, নাম্বারস থেকে তোমার পাঁচটা বলতে নট জাস্ট নাম্বারস, নাম্বারসের মধ্যে তোমার ডিভিজিবিলিটি থাকতে পারে, ঠিক আছে, তোমার এইসব থাকবে, অনেক থাকতে পারে, ঠিক আছে, এগুলো তোমার, এগুলো থেকে তোমার কটা আসতে পারে, পাঁচটা আসতে পারে সব মিলে, যে কিউব, রুটস, ডেসিমাল, ফ্র্যাকশন, ফ্র্যাকশন, ট্যাকশন, মানে সবগুলো নাম্বারের মধ্যে ধরতেছি, যে ফ্র্যাকশন আছে যা সবগুলো নাম্বারের মধ্যে ধরতেছি, নাম্বার থেকে পাঁচটা আসবে, অ্যাভারেজ থেকে একটা আসবে মাস্ট, এইচ থেকে একটা আসবে মাস্ট, এই সার্ডস অ্যান্ড ইনডাইসেস তোমার নাম্বারসের মধ্যে ধরতেছি, তোমার স্কোয়ার রুট, মানে এই দুটো থেকে মনে করো একটা আসবে, এই দুটো থেকে একটা আসবে, ঠিক আছে। সো ইটস আপ টু ইউ তুমি কোনগুলো করবা, চেইন রুল বলো, পাইপস বলো, টাইম ওয়ার্ক বলো, সবগুলো সেম, এই তিনটা সেম, এইখান থেকে তোমার এক থেকে দুইটা আসবে, এই তিনটা থেকে, ঠিক আছে, টাইম ডিস্টেন্স থেকে একটা আসবে, টাইম ডিস্টেন্স, বোর্ড, স্ট্রিম, প্রবাবিলিটি, সব তিনটা সেম, এই তিনটা থেকে তোমার আসবে মনে করো এক দুইটার মতো আসার কথা, ঠিক আছে, এক দুইটা আসার কথা, এসব দুটো ধরো 40টা ম্যাথ দুটো করে আসার কথা, ঠিক আছে। লগ থেকে ইউজুয়ালি আমি দেখি নাই বিউপি আইবিআইতে আসতে, সো আই ডোন্ট নো আসতেও পারে, জানি না, দেখতে পারো, দেখা যেতে পারো, ইন্টারেস্ট থেকে আসবে, ঠিক আছে, সিম্পল আসতে পারে, কম্পাউন্ড আসতে পারে, ঠিক আছে। সো আমি একটু ক্লিন করে যদি লিখি তোমার কী কী বললাম, আমি যেন আমি বলিগুলো দেখো, ঠিক আছে, আর কোনগুলো পড়তে বলে দেখ, খেয়াল রেখো, তোমার শুরু যদি করি নাম্বারস, নাম্বারস বলতে নাম্বারস তোমার ডেসিমাল, ফ্র্যাকশন, তোমার ভগ্নাংশ, নাম্বারস কিন্তু বেসিক যা আসছে এখান থেকে তোমার পাঁচটা আসবে, অ্যাভারেজ থেকে একটা থেকে দুটো আসতে পারে, একটা দুইটা আসতে পারে, একটা ধরি টু বি সেফ, অ্যাভারেজ আমার কাছে ইজি লাগে, অনেক কাছে কঠিন লাগে, এইচ থেকে একটা আসবে, এইচ খুবই ইজি, জাস্ট ইকুয়েশন বানাতে হয়, ইকুয়েশন মানে সলভ করলে এইজের ম্যাথ মিলে যায়, সার্চ ইনডাইসিস অ্যান্ড তোমার স্কোয়ার রুটস থেকে একটা আসবে, দুইটা আসবে, এক দুটো আসবে, দুইটা আসার কথা মিনিমাম, ঠিক আছে, এই দুটা সেম সিমিলার কাইন্ড অফ, এই দুটো থেকে তোমার দুইটা আসতে পারে, ওকে। দেন তোমার চেইন, এই তিনটা সেম জিনিসের সেম কনসেপ্ট, এখান থেকে দুইটা আসবে, এই তিনটা থেকে দুইটা আসবে, নাও টাইম ডিস্টেন্স আমার কাছে খুব ইজি লাগে, ওয়ার্ক প্রবলেমও খুব ইজি লাগে আমার কাছে, সো আবার ওয়ার্ক প্রবলেম অনেকের করতে অনেক টাইম লাগে, ঠিক আছে, তোমাদের টাইম কনজিউমিং মনে হয় তুমি করতে পারো, আচ্ছা আমি জাস্ট একটা সিম্পল ট্রিক বলে দিই, ওয়ার্ক প্রবলেমের সিম্পল থিং হইল তোমার একটা লোক একটি কাজ করতে পারে 10 দিনে, এটাকে তোমার সবসময় ওয়ার্ক এফিসিয়েন্সি বের করতে হবে, তাহলে ওর এফিসিয়েন্সি কত 1/10, আর একটা লোক করতে পারে 15 দিনে, ওর এফিসিয়েন্সি কত 1/15, তাহলে দুজন একসাথে করতে পারে কয়দিনে, এই দুটার যোগফল, এফিসিয়েন্সির যোগফল, যোগফল মনে করে আসলো, মনে করুন লেটস সে যে 2/30 আসলো, 2/30 না 2/20 আসলো, তা তাও আসবে না, 2/16 আসলো, লেটস সে ধরে নিলাম, অ্যাজ ইউ করতেছি না, টাইম নাইন, টাইম আসলে লাভ নাই, লেটস সে যে তোমার 2/16 আসলো এটা বা 14 আসলো, সো তোমার কয়দিন লাগছে, এই 2 ভাগ, তাহলে 1/7 লাগছে, তাহলে দুজন একসাথে এফিসিয়েন্সি কত 1/7, মানে দুজন একসাথে করলে কয়দিন লাগবে, 7 দিন লাগবে, দিস ইজ দ্য ইউ গো টু আর কি, খুবই এই জিনিসের আর কি দরকার তোমার, এটা যদি বুঝতে পারো ওয়ার্ক প্রবলেম ইজ অন ভেরি ডিফিকাল্ট, তোমার ওয়েকিং নিয়ম সবসময় করা লাগে না, ওয়েকিং নিয়ম পুরো টাইম লাগে, সো তুমি টাইম সেভ করতে পারো, দ্যাট ইজ ভেরি ইজি, টাইম ডিস্টেন্স খুবই ইজি, টাইম ডিস্টেন্স একটা জিনিস আমি বলে দিই, অ্যাভারেজ স্পিডের সূত্রটা মনে রেখো, অ্যাভারেজ স্পিড অনেক ইজি, সবাই ভুল করে এটা মনে রেখো, এগুলো সব সেম, দেন মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, এখান থেকে তোমার একটা তাসার কথা মাস্ট, ঠিক আছে, অ্যান্ড জাস্ট স্পাইরাল মেথড পারলে এখান থেকে একটা মেথড পারে যাবা, স্পাইরাল মেথড যদি পারে থাকো, দেন সিম্পল ইন্টারেস্ট থেকে একটা আসবে মাস্ট, সিম্পল ইন্টারেস্ট থেকে, দেন মুভিং অন টু দ্য নেক্সট টপিক, তোমার মনে করো কই, আচ্ছা আই ডোন্ট নো, আই উইল সি, বাট তোমার সিম্পল ইন্টারেস্ট একটা কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে ইউজুয়ালি আসে না, সিম্পল ইন্টারেস্ট থেকেই আসে, সো ওটা দেখে যেতে পারো, ক্যালেন্ডার ম্যাথ রিয়ারলি আসে, না দেখলেও সমস্যা নাই, একটা দুটো আসে, আর স্টক শেয়ার ম্যাথগুলো খুবই সেম জিনিস,
permutation combination, very easy. একটা বা দুটো থাকবেই, probability দুটো থাকবেই, ঠিক আছে? I suggest যে এদের basic দেখা যাও, এদের topic খুবই easy বলতে easily শেষ করা যায়, basic বোঝা খুবই easy, খালি basic দেখা যাও, দুটো করে আসবে তো একটা করে পারবা, ঠিক আছে? ব্যাংকার ডিসকাউন্ট সব তোমার পার্সেন্টেজে ম্যাথের মধ্যে পড়ে, সেগুলো না দেখলে হবে সমস্যা নেই, এগুলো এইটা দেখতে পারো, এছাড়া বা সমস্যা নেই, দেখ না দেখলে পার্সেন্টেজ মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তিন চারটা আসবে, তিন চারটা বলতে মনে করো এই পার্সেন্টেজে ম্যাথ তোমার ডিসকাউন্ট থেকে দেবে বা প্রফিট লসের মধ্যে ঢোকায় দেবে, প্রফিট লস করি, এটা প্রফিট লস তো মাস্ট আসবে, ঠিক আছে? এই পার্সেন্টেজ প্রফিট লস থেকে তোমার মনে করো এই যেগুলো যেসব ম্যাথে পার্সেন্ট দিয়ে করা লাগতে পারে, এখান থেকে তোমার তিন চারটা আসবে, ওকে? রেশিও প্রপোর্শন পার্টনারশিপ যে কম্পাউন্ড ইন্টারেস্ট, সব কম্পাউন্ড আলাদা ইন্টারেস্ট আলাদা দেখা তখন নেই, এটা ডিফিকাল্ট একটু, যারা কমার্স স্টুডেন্ট তারা পারো, সায়েন্সের জন্য ডিফিকাল্ট না দেখতে সমস্যা নেই। রেশিও প্রপোর্শন থেকে তোমার ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার দুইটা তুমি নিয়ম আসবেই, প্লেসি আসতে পারে, পার্টনারশিপ পার্টনারশিপ মিলে তিনটাও আসতে পারে, ঠিক আছে? সো ইম্পর্টেন্ট টপিক কোনটা বলতেছি, পার্সেন্টেজ রেশিও নাম্বার্স, ঠিক আছে? দেন এরিয়া বলতে ক্ষেত্রফল, ঠিক আছে? ভলিউম সারফেস এরিয়া, এগুলো সলিড জিওমেট্রি, এখান থেকে দুইটা আসবে, মিনিমাম দুইটা আসবে, এক দুইটার মতো আসবেই, রিসেন্ট গেম দরকার নাই, অডম্যান আউট সিরিজ, এখান থেকে এক দুইটা আসবে, ঠিক আছে? এক দুইটা আসবে। সো এটা আমার কাছে খুব ইজি লাগে, বেসিক্যালি আইকিউ বেসড ম্যাথ, তোমার পড়ার কিছু নাই, এখান থেকে অ্যান্সার করে ট্রাই করবা। সো মুভিং অন, জাস্ট তোমার বাকি থাকে কি, তোমার জিওমেট্রি পার্টটা বাকি আছে, বাকি সবই মোটামুটি দেখা ফেলেছি। সো জিওমেট্রিতে এই একটা টপিক পড়লেই তুমি দুইটা তিনটা কমন পাবা, ঠিক আছে? এখান থেকে দুই তিনটা কমন পাওয়া যাবা, এইটা যদি পারো, অ্যান্ড দুই তিনটার মধ্যে এক দুইটা পারতেও পারো, এক দুইটা পারা ইজ নট ভেরি ডিফিকাল্ট, একটা তো পারবাই। সো এটা দেখে গেলেই পারবা, সার্কেল দেখতে পারো, আপ টু ইউ, কোয়ার্ডিনেটের বেসিক দেখতে পারো, অ্যাডভান্স দেখা দরকার নাই, সলিড দেখতে পারো, সলিড থেকে দুইটা আসবে, ঠিক আছে? দুইটা আসে ইউজুয়ালি সলিড থেকে, অ্যান্ড তোমার কোয়াড্রিলেটারিয়ালস দেখতে পারো, আসতেও পারে নাও আসতে পারে, একটা তো আসবে, একটা করে সব টপিক থেকে একটা করে আসবে, সার্কেল থেকে একটা আসবে, বাট মোস্ট ইম্পর্টেন্ট কী বললাম, অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর সলিড জিওমেট্রিস তোমার ক্যালকুলেশন ফাস্ট করতে পারলে, আর তোমার যদি ফর্মুলা জেনে থাকো তাহলে হয়ে যাবে। সো দ্যাট ইজ অল, একজন রিকোয়েস্ট করছিল টু মেক দ্য ভিডিও অন দ্য টপিক, কোন টপিক পড়া উচিত। সো নাও ইউ ডিসাইড তোমার জন্য কোন টপিকগুলো ইজি, লাইক আমি যদি তোমার জায়গায় হয়তো 10 দিনে আমি তো অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতাম, ঠিক আছে? অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতাম, আমি দেখতাম না, অ্যান্ড এখান থেকে আমি পার্সেন্টেজের ম্যাথ দেখতাম, রেশিওর ম্যাথ দেখতাম, আর আমি জাস্ট 2 ঘন্টা লাগবে এই দুটো শেষ করতে, ঠিক আছে? এই দুটো 2 ঘন্টা লাগবে শেষ করতে, জাস্ট বেসিক দেখা যেতাম, বিকজ বেসিক ইজি ম্যাথ আসলে যেতে পারতে পারি, আমি বারবার বলতে এদের খুবই বেসিক ম্যাথ দেখলে ইজি ম্যাথ আসলে পারবা, এটা পারবা। ভলিউম সার্ফেস এরিয়া তোমার ওই সলিড জিওমেট্রির মধ্যেই পড়ে, এটা থেকে অ্যান্সার করতাম মাস্ট, এটা আমি মাস্ট অ্যান্সার করতাম, সেখান থেকে দেখা যেতাম কয়েকটা ম্যাথ জাস্ট প্র্যাকটিসের জন্য, অ্যান্ড দেন তাহলে আমি কি করে করলাম, এইটা দুইটা দেখবো, রেশিও পার্সেন্টেজ এগুলো জাস্ট আমার 4 ঘন্টা, মানে এটা আমার 4 ঘন্টার মধ্যে দুটো অপারেট হয়ে যাবে, সো দেখা আমার কিছু না। সো আর এগুলো টাইম লাগবে, বাট এগুলো আমি দেখে যেতাম, নাম্বারসটার একদম বেসিক শেষ করতাম, নাম্বারস কই একদম পুরোপুরি শেষ করতাম, কোথায় এখান থেকে বেশি ম্যাথ আসবে, ঠিক আছে? এইচএস দেখে যেতাম, এইচএস খুবই ইজি লাগে, অ্যাভারেজ আমার ইজি লাগে, অ্যাভারেজ দেখতাম আমি, আর স্কোয়ার তো দেখতাম না, এগুলো ডিফিকাল্ট করা যায়, সেগুলো হয়তো দেখতাম না, আমি ওয়ার্ক প্রবলেম হয়তো স্কিপ করতাম, ঠিক আছে? টাইম ডিস্টেন্স স্কিপ করতাম ফর শিওর, অ্যান্ড মিক্সচারও স্কিপ করতাম ফর শিওর, বিকজ এগুলো আমার কাছে ডিফিকাল্ট লাগতো, বাট তোমার কাছে যদি স্পাইডার, মানে এইটার না বেশি আমি যদি সাজেস্ট করি, তুমি এটার জাস্ট স্পাইডার মেথড শেখা যাও, স্পাইডার মেথড যদি শেখা যাও তুমি দেখবো ইজিলি একটা ম্যাথ পেরে গেছো, ঠিক আছে? সো এখান থেকে যদি স্পাইডার মেথড শিখবা, টাইম ডিস্টেন্স স্কিপ করতে পারো প্যারা নাই, জাস্ট অ্যাভারেজ স্পিডটা শিখবা, আর টাইম ওয়ার্ক স্কিপ করতে পারো প্যারা নাই। সো কী কী বললাম, নাম্বারস, এইজেস, অ্যাভারেজ আপ টু ইউ, এইটার শুধুমাত্র মিক্সচারের জাস্ট প্যারা মেথড আর কিচ্ছু না, তোমার টাইম ডিস্টেন্সের অ্যাভারেজ স্পিড দেখবা, এখান থেকে ও সিম্পল ইন্টারেস্ট দেখতে পারো, যদি সায়েন্সের হয়ে থাকো স্কিপ করতে পারো, কমার্সের তো মাস দেখবা, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? যারা কমার্সে পড়ো কজ তোমাদের দিস ইজ দ্য ইয়ার ফোর্টে, দেন প্রফিট লস কমার্স স্টুডেন্ট মাস দেখবা, সায়েন্সের স্কিপ করতে পারো প্রফিট লস, কজ প্রফিট লস সায়েন্স স্টুডেন্টের কাছে অনেক বেশি ডিস্টার্বিং লাগে, আই ডোন্ট নো হাউ ওয়াই, পার্সেন্টেজ দেখা মাস, রেশিও দেখা মাস, পার্টনারশিপ কমার্সের আবার পার্টনারশিপ দেখবা কমার্সের স্টুডেন্ট, সায়েন্স স্কিপ করতে পারো, দেন ভলিউম সার্ফেস সায়েন্সেরা দেখবা, কমার্সের স্টুডেন্ট স্কিপ করতে পারো, সায়েন্সরা দেখবা, অডমেন সবাই দেখবা, অডমেন নামার সে ইজি লাগে, যাদের আইকিউ ভালো মোটামুটি মনে করো আমার আইকিউ ভালো, তারা অডমেন দেখা যাবা, আর পারমিশন কম্বিনেশন আপ টু ইউ, অ্যাগেইন আপ টু ইউ, আর এটার মধ্যে জাস্ট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখা চাও, অ্যাটলিস্ট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখা চাও, জিওমেট্রি পুরোটাই স্কিপ করো অনেকে, বাট অ্যাটলিস্ট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সলিডটা ইচ্ছা, সায়েন্সে জানা পড়ো তারা সলিড দেখতে পারো, এইটস আমি যে ডিসক্রিমিনেট করতেছি না, আমি জাস্ট বলতেছি ইউজুয়ালি স্টুডেন্ট যেটা প্রেফার করে। সো দ্যাট ইজ ইট, থ্যাংক মি ফর মেকিং দিস ভিডিও, আমি থ্যাংক ইউ বলবো না, থ্যাংক মি ফর মেকিং দিস ভিডিও,
আর এই তো সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও, অ্যান্ড দ্যাট উইল হেল্প মি আ লট। গুড বাই।